হ্যালো ক্রাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মুনমুন নাইন সেভেন ব্লগ তো তোমরা সবাই কেমন আছে আশা করছি সবাই খুব খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো আজকে সকাল সকাল উঠে পড়েছি তো এখন এই দেখো আমি চলে এসেছি জমির সাইডে তো এখানটাতে আমাদের সব সবজি গাছ লাগানো আছে ধারা ওই সাইড থেকে ভালো করে দেখাচ্ছি তো এই দেখো বাবা ওখানটায় চলে গেছে তো ওখানে এখন এই দেখো কত সুন্দর পালং শাক হয়েছে দেখছো তো পালং শাক এখন তুলবে তো আজকে পালং শাকের কুচুরি বানিয়ে আমার বাবা মাকে খাওয়াবে তো সেই রেসিপিটা তোমাদের সঙ্গে পুরোটাই শেয়ার করব তো ভিডিওটা স্কিপ না করে ভালোভাবে দেখতে থাকো আর এটা আরেক কেউ আমাকে বানিয়ে খাইয়েছিলো তো খেতে খুবই সুন্দর হয় তো সেই জন্য ভাবলাম তো ভাবলাম তোমাদেরকে রেসিপিটা শেয়ার করি তো তোমরা অনেক রকমের কচুরি খেয়েছ কিন্তু পালং শাক দিয়ে এই কচুরিটা একবার বাড়িতে অবশ্যই ট্রায়ার করে দেখবে ভীষণই সুন্দর হয় তো সেদিনকে বাবা আমাকে বানিয়ে খাইয়েছিলো তো আমার খুবই পছন্দ হয়েছে তো সেই জন্যেই ভাবলাম যে তোমাদের সঙ্গে এই রেসিপিটা একটু শেয়ার করি তো দেখো পালং শাকগুলো কত সুন্দর হয়েছে তো তোমরা তো নিশ্চয়ই সকালে ব্রেকফাস্টে রুটি লুচি পরোটা এগুলো বানিয়ে খাও তো এখন তো শীতকাল তো তার পাশাপাশি নিশ্চয়ই মটরশুটির কচুরিও বানিয়ে খাও তো এটা কিন্তু একটু অন্যরকম পালং শাকের কচুরি তো এটা তো হয়তো তোমরা অনেকেই জানো না আমার অনেকে জানো তো যারা জানো না তারা অবশ্যই আমার এই ভিডিওটা দেখে তাদের একটু হেল্প হবে তো তারা অবশ্যই এরকমভাবে ট্রাই করে দেখবে খুবই টেস্টি হয় আর কি বলো তো বেশি কিছু জিনিস একদমই লাগছে না জাস্ট কয়েকটা জিনিস দিয়েই বাড়িতে থাকা কয়েকটা জিনিস দিয়ে এটা খুব সহজে খুব ইজিভাবে বানিয়ে ফেলা যায় তো সেই জন্যই আমি ভাবলাম তোমাদের সঙ্গে এই রেসিপিটা শেয়ার করি তো সবার প্রথমে এই দেখো পালং শাকগুলো তুলে নিয়ে এলো তো তারপর এখানে ফ্রেশ জল দিয়ে ধুয়ে নেওয়া হলো তো তারপর এই দেখো এটাকে ছোটো ছোটো করে কেটে নেওয়া হলো বটিয়ে দিয়ে তো তারপর এই দেখো এটাকে একটা ছোট্ট প্রেশারের ভিতরে জল দিয়ে সামান্য পরিমাণ জল দিয়ে এটাকে ভরে দেওয়া হলো তো এখন এটাকে প্রেশার প্রেশার কুকারটাকে দুটো সিটি দিয়ে নেব পালং শাকটার দুটো সিটি দিলে এটা ভালো সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাবে তো সিদ্ধ করার জন্য দুটো সিটি দিয়ে দিতে হবে তো এটাকে এখন গ্যাসের মধ্যে বসিয়ে দেওয়া হলো দুটো সিটি পড়ুক তো তারপরে এটাকে নামিয়ে নেওয়া হবে তো এই দেখো দুটো সিটি দেওয়ার পরে এটাকে নামিয়ে নিয়েছি তো এটা সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে তো এখানে আমি একটা মিক্সি মিক্সি বাটি বোল নিয়ে নিয়েছি ছোট্ট তো সেটার মধ্যে এটা দিয়ে দিলাম তো এখন এটাকে মিক্সিতে একটু ঘুরিয়ে নেব তো তোমাদের হাতের কাছে যদি মিক্সি না থাকে তো তোমরা এটা স্টিলেও বেটে নিতে পারো তো এই দেখো এটা তো এই দেখো এটা কত সুন্দর পেস্ট হয়েছে তো এখন ময়দা নিয়ে নিয়েছে তো ময়দাটা নেওয়ার পরে পালং শাকের এই পেস্টটা দিয়েই কিন্তু এটাকে হালকা মানে সুন্দরভাবে মেখে নিতে হবে তো ময়দার পরিমাণটা তোমাদের যতটা প্রয়োজন তো ততটা তোমরা কিন্তু এখানে নিয়ে নেবে তোমাদের প্রয়োজন মতো তোমরা নেবে তো আমার বাবার এখানে যতটা প্রয়োজন তো ততটা দিয়ে দিয়েছে তো তোমরা তোমাদের প্রয়োজন মতো দেবে তো এখানে দেওয়া হলো কিন্তু স্বাদ মতো লবণও দিল তো লবণ আর ময়দা আর এই পেস্ট যেটা বানানো হয়েছে তো সেটা দিয়েই কিন্তু এটা মাখানো হলো তো মাখিয়ে নিল তো তোমরা তো দেখতেই পেলে তো তারপর এটা দশ মিনিটের জন্য রেস্ট রাখা হয়েছিল ঢাকনা বন্ধ করে তো তারপরে এই দেখো আবার বাবা কিন্তু এটা থেকে লেচি বানিয়ে নিচ্ছে তো এটা তো মাখানোর জন্য কিন্তু কোনো জল ইউজ করা হলো না তোমরা দেখতেই পেলে তো এই পেস্ট দিয়েই কিন্তু সুন্দরভাবে মাখা হয়ে গেছে তো এখন এটাকে লিচিগুঁড়ো দিয়ে এখন সুন্দরভাবে বেলে নিচ্ছে আমার বাবা তো দেখো কত সুন্দর লুচির মতো ছোট ছোট করে বেলে নেওয়া হচ্ছে তো তারপরে এগুলোকে কড়াই বসিয়ে দিয়েছে এদিকে গ্যাস গ্যাসের মধ্যে তো কড়াই বসিয়ে দিয়েছে তো বাবা এখন এগুলো ভেজে নেবে তো এই দেখো মা বেলে দিচ্ছে তো বাবা এখন কড়াই বসিয়ে দিয়েছিলো তো সাদা তেল কড়াইয়ে গরম হয়ে গেছে তো এই দেখো একটা একটা করে এখন এই পুরিগুলো ছেড়ে দিচ্ছে তো এই মাহিন এখন দুষ্টুমি করছিলো বলে মাহিনকেও কোলে নিয়ে নিয়েছে মাহিন দেখবে বলে মানে ওখানে সাইকেলে বসেছিল তো থাকছিলো না কান্না করছিল ও কোলে উঠে দেখবে কি হচ্ছে তো সেই জন্য বাবা কোলে নিয়েই বানাচ্ছে তো এই দেখো কত সুন্দর ফুলেছে দেখো কচুরিটা পালং শাকের কচুরিটা কত সুন্দর ফুলেছে আর তোমরা দেখেই বুঝতে পারছো সত্যি এটা খুব সুন্দর হবে খেতে আমি তো সেদিনকে আগের দিনকে খেয়েছিলাম দারুণ হয়েছিল তো সব কচুরিগুলো এরকম সেম প্রসেসে বানানো হয়ে গেছে তখন আমাকে বাবা খেতে দিয়ে দিচ্ছে পালং শাকের কচুরি আর তার সঙ্গে আছে মটর কলের ঘুগনি তো আজকেই ছিল এটাই ছিল আমার সকালে ব্রেকফাস্ট তো আমার মাহিনও খাচ্ছে দেখো তো বন্ধুরা রেসিপিটা তোমাদের যদি ভালো লাগে তাহলে কী করতে হবে সবাই নিশ্চয়ই যেন লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলবে না আর তোমরা বাড়িতে এটা বানিয়ে খেয়ে দেখেছো না সেটাও আমাকে অবশ্যই একবার কমেন্ট করে জানিও আর তোমাদেরকে আমি বলছি তোমাদের ভীষণ ভালো লাগবে অবশ্যই একবার ট্রাই করে দেখো তো বাই বাই